হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় এএনএম জিএনএম সংক্রান্ত আজকের বিষয়ে আজকে আলোচনা করা হবে সেকেন্ড রাউন্ড সংক্রান্ত ফার্স্ট রাউন্ড প্রায় অতিক্রান্ত ভেরিফিকেশন প্রায় কমপ্লিট শেষের দিকে এবং আজকে আলোচনা যেটা করা হবে সেটা অবশ্যই জেনে রাখো যে সেকেন্ড রাউন্ড সংক্রান্ত সেকেন্ড রাউন্ডের রেজাল্ট উনত্রিশ তারিখে প্রকাশিত হচ্ছে আশা করি এটা প্রত্যেকেই জানো যে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশানস তোমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবে এবং উনত্রিশ তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা জানতে পারবে যে কারা কারা সিলেক্টেড হয়েছো কারা সিলেক্টেড হওনি এবং কাদের এন এসেছে কাদের এন টিএস আসেনি সমগ্র বিষয়গুলি তোমরা জানতে পারবে এক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যারা সিলেক্টেড হয়েছ তারা অলরেডি ভেরিফিকেশানস প্রত্যেকেরই প্রায় কমপ্লিট হয়ে গেছে যদিও তোমাদের সাতাশ তারিখ পর্যন্ত একটা টাইম দেওয়া রয়েছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট উনত্রিশ তারিখে কিন্তু প্রকাশিত হবে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট উনত্রিশ তারিখে প্রকাশিত হবে তোমাদের ফার্স্ট রাউন্ডে কত পর্যন্ত কাট অফ গিয়েছিল এই রিগার্ডিং বিষয়টা আমি তোমাদের একটু বলে দিই তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে এক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে কত পর্যন্ত যেতে পারে যারা ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করছো ইউআর ক্যাটাগরির ইউআর ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তিন হাজার দুশো সাতষট্টি তিন হাজার দুশো সাতষট্টি ইউআর ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তিন হাজার দুশো সাতষট্টিতে কিন্তু দার্জিলিং এন স্টুডেন্ট পেয়েছে তার পরবর্তী ক্ষেত্রে ই এস এটা জিএনএমের ক্ষেত্রে বললাম ই ডাব্লু এস এর ক্ষেত্রে এএনএম এএনএম এম এস এর ক্ষেত্রে যেটা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার সাতশো দু হাজার সাতশো তেতাল্লিশ ডেটাগুলি কখনো কখনো আপডেট আসবে কারণ পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে আমরা কিন্তু ডেটা পেয়ে থাকি ই ইডাব্লিউএস একটা বিষয় সেটা হচ্ছে জিএনএম ইডাব্লিউএস জিএনএমে কিন্তু যেটা পাওয়া সব থেকে হায়েস্ট এখনও পর্যন্ত যেটা আমরা রেকর্ড করেছি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হচ্ছে তিরানব্বই তোমার হচ্ছে জিএমআর র্যাঙ্ক পর্যন্ত কিন্তু গিয়েছে এটা আরেকটা বিষয় আরেকটা তোমার হচ্ছে হায়েস্ট রয়েছে ই ডাব্লিউএসের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে তোমার হচ্ছে জিএনএম জিএনএম এন এম ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে আরেকটি রেকর্ড তোমার জি এম আর রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে ছ হাজার ছশো তিন পর্যন্ত এরপরে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চলে আসবো এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমার কাছে যে রেকর্ডটা রয়েছে সেটা এর থেকেও বেশি গিয়ে থাকতে পারে কারণ বিভিন্ন সময় স্টুডেন্টরা যখন কমেন্ট করে কমেন্ট বক্সে সেগুলো আমরা সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করি সেগুলোই তোমাদের বলছি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম চার হাজার নশো চার হাজার নশো তিরাশি কাছাকাছি কিন্তু গিয়েছে আচ্ছা আরেকটা তোমাদের বলবো যে এসসি ক্যাটাগরি আরেকটা হায়েস্ট জিএনএম এক্ষেত্রে পাঁচ হাজার পাঁচ হাজার একশো কাছাকাছি কিন্তু গিয়েছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম এসটি ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম যেটা হায়েস্ট গিয়েছে যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে 18970 হাজার নশো সত্তরের কাছাকাছি কিন্তু জিএমআর গিয়েছে এটা এসটি ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম যেটা গিয়েছে চার হাজার দুশো নব্বই এটা কিন্তু জিএনএম গিয়েছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা দেখেছি জিএনএম ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা গিয়েছে সেটা হচ্ছে তিন হাজার তিন হাজার পাঁচশো তিন পর্যন্ত কিন্তু গিয়েছে আর সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম গিয়েছে সেটা হচ্ছে চার হাজার ছশো তিরিশ পর্যন্ত জিএমআর গিয়েছে এই ডাটাগুলি আমরা রেকর্ড করেছি এই ডাটাগুলি এর থেকেও বেশি গিয়ে থাকতে পারে কিন্তু এগুলো ফার্স্ট রাউন্ডে রেকর্ড করা হয়েছে এবার দু হাজার বাইশে অনেকে জানতে চাইছো যে দু হাজার তেইশে সেকেন্ড রাউন্ড কতটা কাট অফ যাবে তোমাদের সেকেন্ড রাউন্ড কতটা কাট যাবে সেটা জানতে গেলে দু হাজার বাইশের দৃষ্টিভঙ্গির প্রয়োজন দু হাজার বাইশে আবারও বলছি গত বছর দু হাজার বাইশে সেকেন্ড রাউন্ডে কতটা পর্যন্ত ডেটা গেছিলো সেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ইউ ক্যাটাগরির ক্ষেত্রে দু হাজার বাইশে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে হায়েস্ট যেটা গিয়েছিল চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সত্তরের কাছাকাছি কিন্তু গিয়েছিল এবং এন পেয়েছে লালগড় এন টিএস নেক্সট চলে আসছি ও বি ক্যাটাগরি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে চার হাজার ছশোর কাছাকাছি তোমার এন টিএস দু হাজার বাইশে পেয়েছিলো সেকেন্ড রাউন্ডে ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যে ডেটাটা আমরা রেকর্ড করেছিলাম গত বছরে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যে ডেটা আমরা রেকর্ড করেছিলাম প্রায় তোমরা ধরে রাখতে পারো ছ হাজার একশোর কাছাকাছি কিন্তু লাস্ট গিয়েছিল গত বছর তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গত বছর দু হাজার বাইশে যেটা গিয়েছিল সেটা চোদ্দো হাজার দুশো প্লাস জিএনএমের ক্ষেত্রে বলছি চোদ্দো হাজার দুশো প্লাস এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ন হাজার তিনশো প্লাসে কিন্তু তোমার জিএমআর র্যাঙ্কে কিন্তু এন টিএস পেয়েছিলো সেকেন্ড রাউন্ডে এস ক্যাটাগরির ক্ষেত্রে কত গিয়েছিল সেটাও তোমাদের জানাবো প্রায় তোমাদের কুড়ি হাজার প্লাস এক্ষেত্রে কিন্তু এন পেয়েছে এটা গতবারের ডেটা অর্থাৎ দু হাজার বাইশের ডেটা তোমাদের আমি দিলাম এই ডেটাটা কেন দিলাম কারণ এই ডেটাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এবছরে কতটা যেতে পারে তবে এবছরে বছরে চেনে রাখো এবছরে একটা বিষয় এবছরে একটা বিষয় সেটা হচ্ছে এ এন এম মধ্যে এবছরে এ এন এম জিএনএম এর মধ্যে কিন্তু এ এর গুরুত্ব প্রচুর এবং এএনএম এবছরে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা করতে চাইছে জিএনএমের থেকে এ টা গুরুত্বপূর্ণ এবছরে তোমাদের হায়েস্ট কাট অফ কত যেতে পারে একদম স্পট রাউন্ড পর্যন্ত সেটা তোমাদের দেখাবো এবছরে স্পট রাউন্ড পর্যন্ত সম্ভাব্য জিএমআর যাওয়ার সম্ভাবনা একদম লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি এক্ষেত্রে ইউআর ছ হাজার জি এমআর এ দশ হাজার জি এমআর বি সাত হাজার জি এস টি এসসি ক্যান্ডিডেট এগারো হাজার পাঁচশো জিএমআর এস টি তিরিশ হাজার জিএমআর পাশাপাশি ইডাব্লিউএস তেরো হাজার আটশোর কাছাকাছি জিএমআর সিভিল ডিফেন্স প্রায় তোমরা ক্যাটাগরি র্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে চারশো বা তোমরা এক্ষেত্রে জিএমআর যদি করো তাহলে প্রায় কুড়ি হাজার পর্যন্ত সিভিল ডিফেন্সে যাওয়ার সম্ভব এবছরে এবছরে কাট অফ এবার তোমাদের জানাবো যে যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে যারা কম খরচে কিন্তু জিএনএম প্লাস বিএসসি নার্সিং করতে চাইছো তারা কিভাবে কোথা থেকে করবে যারা দরিদ্র পরিবার থেকে বিলং করছো যাদের বিএসসি নার্সিং বা জিএনএম করার স্বপ্ন রয়েছে প্রাইভেটে করতে চাইছো কিন্তু প্রাইভেট কলেজের খরচ প্রচুর এটা তোমরা জেনে রাখো কলকাতার দিকে যে প্রাইভেট কলেজগুলো সেগুলো দশ থেকে বারো লাখে বিএসসি নার্সিং হচ্ছে থাকা খাওয়া নিয়ে জিএনএমও প্রায় তোমরা ধরে রাখো সাত থেকে আট লাখ টাকা যারা কম খরচের মধ্যে দরিদ্র পরিবার থেকে বিলং করছো এবং তোমরা বিএসসি নার্সিং জিএনএম করতে চাইছো তাদের ক্ষেত্রে জানাবো যে এক্ষেত্রে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং জিএনএমের ক্ষেত্রে চার লাখ কুড়ি হাজার টাকা থাকা এবং খাওয়া কোর্স ফি নিয়ে পাশাপাশি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে পাঁচ লাখ দশ হাজার টাকা চার বছরে কোর্স ফি রয়েছে অর্থাৎ থাকা খাওয়া নিয়ে সব থেকে কম খরচে চার লক্ষ কুড়ি হাজার টাকায় জিএনএম পাশাপাশি বিএসসি পাঁচ লক্ষ দশ হাজার টাকায় বিএসসি করতে পারবে যারা যোগাযোগ করতে চাইছো সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে তারা কি করবে সেটাও বলছি প্রথমে তোমাদের ইনস্টলমেন্ট পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তারপর বাকি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু লোনে তোমরা পড়তে পারবে যারা যোগাযোগ করতে চাইছো এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে পাশাপাশি এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে সমৃদ্ধি ইনস্টিটিউট সমৃদ্ধি ইনস্টিটিউট অব নার্সিং এটা কিন্তু বর্ধমানে অবস্থিত এবং রানিং কলেজ তোমরা দেখতে পাচ্ছ ক্লিপ স্টুডেন্টেরও ফটো এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা যোগাযোগ করবে আমি অলরেডি বলে দিলাম আরেকবার বলে দিচ্ছি সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন যারা দরিদ্র পরিবার থেকে বিলং করছো কম খরচে জিএনএম বা বিএসসি নার্সিং করবে তারা যোগাযোগ করবে অবশ্যই কিছু সংখ্যক সিট অবশিষ্ট রয়েছে বাকি এই মুহুর্তে তোমরা সমৃদ্ধি ইনস্টিটিউট অব নার্সিংয়ের স্টুডেন্টদের ক্লিপস দেখতে পাচ্ছ স্টুডেন্টদের যারা কলেজে পড়াশোনা করছে স্টুডেন্টদের ক্লিপস এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যারা যোগাযোগ করবে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে তারা কিভাবে যোগাযোগ করবে সেটাও তোমাদের বলে দিলাম এবং আরেকবার বলে দিচ্ছি যে কলেজে এই মুহূর্তে সিট বুকিং চলছে যারা যোগাযোগ করতে চাইছো কম খরচের মধ্যে দরিদ্র পরিবার থেকে যারা বিলং করছো বা নিম্ন মধ্যবিত্ত তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে জিএনএম মাত্র চার লাখ কুড়ি হাজার টাকায় থাকা প্লাস খাওয়া বিএসসি মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকায় থাকা প্লাস খাওয়া হস্টেল নিয়ে কোর্স ফি অল টোটাল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স সেকশানে জানাও